দ্বিতীয় দিনের করোনা টিকাদান কার্যক্রমের খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শ্যামলী এবং রাজধানীর শাহবাগ থেকে আমাদের সহকর্মীরা। প্রথমে চলে আসছি রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে, সেখানে রয়েছেন সহকর্মী ঝুমি রহমান। ঝুমি, দ্বিতীয় দিনে কেমন চলছে টিকাদান কার্যক্রম? আজকে এই হাসপাতালে কতজনকে করোনার টিকা দেওয়া হবে? এই যে এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি স্বাভাবিকই রয়েছে, অর্থাৎ সকাল 9টা থেকে শুরু হয়েছে। আমি সকাল থেকে কয়েকটি হাসপাতালে ঘুরে দেখেছি, 9টার সময়ই শুরু হয়েছে এবং নির্ধারিত যারা SMS পেয়েছেন টিকা নেওয়ার জন্য তারাই আসছেন এবং তারাই টিকা নিচ্ছেন। এবং এখানে বলে রাখা জরুরি, এই যে এই টিকা নিতে কিন্তু আসছেন 55 বছর বয়সের বেশি যারা তারা, এবং সেই সাথে স্বাস্থ্যকর্মীরা যারা আছেন তারা সবাই এখানে টিকা নিতে আসছেন। এবং যেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পর কিন্তু তারা তাদের যেই নির্দিষ্ট কেন্দ্র সেটি জেনে নিচ্ছেন এবং সময় সেটিও জানিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী তারা আসছেন। এই আমি যেই 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে আছি, সেখানে কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার টিকা নিয়েছেন এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন তিনি সুস্থ আছেন, 1 ঘন্টা আগে তিনি টিকা নিয়েছেন এবং তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এবং এই যে এটি কিন্তু বলতেই হচ্ছে যে এখানে কিন্তু এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট 27টি হাসপাতালে এরকমভাবে টিকা দেওয়া হচ্ছে, এবং এই টিকা দেওয়ার পরবর্তীতে যখন পর্যবেক্ষণ করা হয়েছে সেই পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছে এমন কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছেন জোবাইদুর রহমান, তিনি জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের সাথে তিনিও কথা বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে কোনো রকমের অভিযোগ যদি থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেটি কিন্তু দেখার জন্য এখানে স্বাস্থ্যকর্মীরা আছেন এবং কিছু স্বেচ্ছাসেবক আছেন যারা টিকা দিচ্ছেন। তাদেরকে সেই স্বেচ্ছাসেবকরা যারা টিকা দেওয়া শেষ হচ্ছে তাদের নাম এবং ঠিকানা তারা নিচ্ছেন, পরবর্তী যেই 4 সপ্তাহ পর তাদেরকে আরও একবার দ্বিতীয় যেই ডোজ দেওয়া সেটি, এবং তার পাশাপাশি যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটির জন্য যেন তারা যোগাযোগ করতে পারেন, সেই বিষয়ের জন্য কিন্তু কিছু স্বেচ্ছাসেবক আছেন এবং তারা কিন্তু নিয়মিত তারা সবাইকেই সাহায্য করছেন। এবং যারা এখন একটি বিষয় আছে, ঢাকা উত্তর সিটির যিনি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছেন তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে প্রথম দিন যেই পরিমাণে টিকা দিয়েছেন সাধারণ মানুষ, তার থেকে দ্বিতীয় দিনে এসে অর্থাৎ আজকে এখন পর্যন্ত টিকা গ্রহীতার পরিমাণ কিন্তু অনেক বেড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহও বেড়েছে টিকা নেওয়ার ক্ষেত্রে। এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, ডাক্তার, নার্স এবং যারা আমি কিছু সাংবাদিকের সাথেও দেখেছি, তারাও এসে টিকা নিচ্ছেন এবং অন্যান্য বিভিন্ন বিভাগে যারা আসলে একেবারে সরাসরি করোনাকালীন সময়ে কাজ করে থাকেন তারা কিন্তু টিকা নিচ্ছেন। এবং এখন আর মানুষের মধ্যে যেই ভয়টি তৈরি হয়েছিল প্রাথমিকভাবে টিকা নেওয়ার ক্ষেত্রে, সেটি কিন্তু আর দেখা গিয়েছে যে সেটি আর নেই, সেই ভয়টি কেটে যাওয়া যেতে শুরু করেছে, চিকিৎসকরাও তাই বলছেন। এবং তারা এখানে যেই খাদ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন, তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে যেন যে কোনো রকমের বিভ্রান্ত না হয়ে তা নির্ধারিত সময়ে পরিবারের স্বার্থে এবং সমাজের স্বার্থে যেন তারা এসে টিকা নিয়ে যান। এই যে আমার কাছে এই ছিল। ঝুমি, চলে যাচ্ছে আপনার কাছ থেকে আমরা শাহবাগে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, আজকে দ্বিতীয় দিনে যারা টিকা নিতে এসেছেন তারা কি বলছেন, সেই সঙ্গে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? যারা টিকা নিতে এসেছেন তারা ভয় পাচ্ছেন কিনা, সেই বিষয়টি আসলে আমাদের সবার কাছে প্রশ্ন ছিল এবং তারা এখন পর্যন্ত যারা টিকা দিয়েছেন তারা সবাই বলছেন যে না, তারা খুব ভালোভাবে টিকা দিয়েছেন, আর পার্শ্ব প্রতিক্রিয়াও কোনো রকম কোনো কিছু তাদের বলেননি তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে। পাশাপাশি আপনি যে ব্যবস্থাপনার কথা জানতে চাচ্ছিলেন, ব্যবস্থাপনা বিশেষ করে আমি BSMEU-তে সকাল থেকে আছি এবং এখানকার ব্যবস্থাপনা খুবই চমৎকার। এখানে 8টি বুথের মাধ্যমে যারা এখানে আসছেন তাদেরকে আসলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার বিষয়টি একটু বলতে চাই যে সরকারের যে ওয়েবসাইটটি রয়েছে, সুরক্ষা ওয়েবসাইট, সেখানে যারা রেজিস্ট্রেশন করছেন এবং রেজিস্ট্রেশন করার পর একটি তারা হচ্ছে প্রিন্ট কপি এখানে আনছেন, সেই প্রিন্ট কপিতে এখানে দেওয়া হচ্ছে, তারপর তাদের সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে এবং বুথ নাম্বার দেওয়া হচ্ছে, এবং তারপরে কিন্তু তারা করোনার টিকা অর্থাৎ ভ্যাকসিন সেই সব বুথে তারা নেওয়া শুরু করছেন। আর আমি একটি বিষয় বলতে চাই যে বাইরের কেউ যদি হঠাৎ করে এসে তার ভোটার আইডি কার্ড দেখিয়ে ভ্যাকসিন নিতে চায় তাহলে কিন্তু তার ভ্যাকসিন নেওয়া সম্ভব নয়, কারণ কেউ সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ প্রিন্ট আউট কপি ছাড়া
এখানে কেউ যদি আসে সেই ভ্যাকসিন নিতে পারবেন না। তবে এখানে আমি অনেক, যেহেতু এখানে অনেক চিকিৎসক রয়েছেন, অনেকেই দায়িত্বরত রয়েছেন, দু একজন এমন বলছেন যে যারা বীর মুক্তিযোদ্ধা কিংবা যারা খুবই বৃদ্ধ এমন কেউ যদি আসে তাহলে তাদের ক্ষেত্রে আসলে তারা কনসিডার করতে পারে সেক্ষেত্রে। তবে এটি হচ্ছে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু কোনো সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নেই, এটি অনেকেই বলছেন যারা চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রয়েছে, এমন বিষয়টি আসলে তারা জানাচ্ছেন। আরেকটি বিষয় বলতে চাই যে এখানে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি এখানে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখানে এসেছিলেন। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান এসেছিলেন, আমরা দেখেছি যে এখানে এসেছিলেন আবিদা সুলতানা, গায়িকা এখানে রফিকুল আলম সহ সাধারণ মানুষ সবারই কিন্তু এখানে ভিড় রয়েছে। এবং সকাল 9টা থেকেই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে বিকেল 3টা পর্যন্ত। এবং এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আসার কথা রয়েছে, আমাদেরকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও নৌ প্রতিমন্ত্রী আসার কথা রয়েছে, তারা যদি আসে, তারা যদি কথা বলেন কিংবা পরবর্তীতে আরো কোনো তথ্য যদি থেকে থাকে আমার কাছে আপনাকে নিশ্চয়ই জানাবো। এজি মাহমুদ জি, নিশ্চয়ই রেদোয়ান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। মিল্টন ঝিনাইদহ, আজকে কতজনকে মোট করোনার টিকা দেওয়া হবে সেটি জানাবেন, সেই সঙ্গে নতুন করে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে আসা মানুষের সংখ্যা কেমন? এজি মাহমুদ, আমরা আছি ঝিনাইদহ সদর হাসপাতালে। এখানে সকাল থেকে 10টা থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রায় 40 জন তারা টিকা গ্রহণ করেছেন। আমরা আপনাদের শুরুতে দেখাতে চাই যে যারা টিকা গ্রহণ করেছেন তারা কিন্তু এখানে সবাই অবস্থান করছেন, আধা ঘন্টা মতো তারা পর্যবেক্ষণে থাকবেন এবং টিকা নিচ্ছেন। তারা শুরু থেকে কিছুটা অনেক দেখা গেল, এখন সময় যতই বাড়াচ্ছে তাদের কিন্তু মানুষের মধ্যে আগ্রহ হচ্ছে। আমরা দেখেছি ঝিনাইদহ পৌরসভার মেয়র কিন্তু সকাল থেকে তিনি এসেছেন, একজন স্বাস্থ্যকর্মীর মতোই তিনি কাজ করছেন, এখানে আসেন। আমরা মেয়রের সাথে কথা বলবো যেন সাজেস্ট করে মিন্টু, কেমন আগ্রহ মানুষের মধ্যে দেখছেন? আগ্রহ আসলে টিকা সম্পর্কে আগেই কিছু মানুষ গুজব ছড়িয়েছে, স্বাস্থ্যকর্মীর মতোই তিনি কাজ করছেন, এখানে আসেন। আমরা মেয়রের সাথে কথা বলবো যেন সাজেস্ট করে মিন্টু, কেমন আগ্রহ মানুষের মধ্যে দেখছেন? আগ্রহ আসলে টিকা সম্পর্কে আগেই কিছু মানুষ গুজব ছড়িয়েছে বলেই মানুষ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু গতকাল 31,160 জন মানুষ নিয়েছে, তার মধ্যে 6 জনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়া কি, দেখা যাচ্ছে তাদের হাতে ব্যথা হয়েছে, তো যে কোনো ইঞ্জেকশন নিলেই একটু ব্যথা হতেই পারে। তো 31,160 জনের মধ্যে 6 জনের যদি হাতে ব্যথা হয় তো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়। তো আপনাদেরকে বলবো সাংবাদিক বন্ধুদের যে আপনারা চেষ্টা করেন পজিটিভ খবর মানুষকে দেওয়ার জন্য। এখানে যারা আসছেন, এখানে সাংবাদিক আসছেন, আপনারা যেমন আসছেন, এখানে সরকারি এনএসআর ডিডি সহ তার টিম আসছেন, এখানে ডাক্তার নিয়ে গেছে, শিক্ষক নিয়ে গেল, রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে গেল, এখানে সকল শ্রেণী পেশার, ইভেন নিউজিল্যান্ড থেকে প্রবাসী বাঙালি তিনিও আসছেন যে সেই উন্নত দেশে কবে কোভিড এর ভ্যাকসিন পাবে তার হিসাব নেই, সেই জন্য সে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সাথে, তিনি সকাল থেকে আসছেন এখানে। তো এজি মাহমুদ, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে আমার কাছে ছিল করোনা টিকার সর্বশেষ খবর, সুস্থ হবে। মিল্টন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।